একটু শুনে রাখুন মায়েরা, এই কথাগুলো আপনাদের কাজে দেবে। অনেকে দেখবেন আজকাল ওই জাত ধর্মের ভেদাভেদ নিয়ে নানান ধরনের কথা বলছে, ওনাদের কথায় কান দেবেন না, কারণ ওনারা সনাতন ধর্মের এই ভেদ সম্পর্কে পড়াশোনাই করেন। যদি পড়াশোনা করে থাকতেন তাহলে এই ভুল বকাগুলো তারা করতে পারতেন না। হ্যাঁ, কোনো জাতি কারোর থেকে বড় নয়, কোনো জাতি কারোর থেকে ছোট নয়, কিন্তু যেহেতু আমাদের ধর্মে এক একটি কর্মকে এক একটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, তাই জন্য এই জাতি ভেদ প্রথা। মন দিয়ে শুনবেন, দেখুন একটা দেশ চালাতে গেলে কি কি জিনিস লাগে বলুন তো, একটা দেশ চালাতে মোট কি কি জিনিস সব কিছু ভেবে দেখবেন। একটা দেশ যদি চালাতে হয় তাহলে চারটে জিনিস ঠিকভাবে থাকা দরকার। সে চারটে জিনিস কি কি? শিক্ষক মণ্ডলী, টিচার যারা হবে সেই শিক্ষক মণ্ডলী ঠিক থাকা দরকার। তারপর মিলিটারি ঠিক থাকা দরকার, বা রাজা কে হবে বা কার হাতে এই যে যত রাজকার্য সমস্তটা থাকবে এইটা ঠিক থাকা দরকার। তৃতীয়ত ব্যবসা বাণিজ্য ঠিক থাকা দরকার, ঠিক তো? আর চতুর্থত এই সব মানুষরা যে কাজগুলো করছে সেগুলো ছাড়া আর বাকি যত কাজ রয়েছে সব কাজ করার জন্য একটি প্রজাতির দরকার। একটা দেশ চালাতে গেলে মোট এই চারটে জিনিসই কিন্তু ঠিকভাবে থাকতে হয়। এবার ভেবে দেখুন দেখি, প্রথমে কি বললাম? টিচার সম্প্রদায় যারা হবে, যারা শিক্ষক অধ্যাপক হবে, তাদেরকে পড়াশোনা মাথায় রাখতে হবে। পূর্বসূরি যারা, সেই পূর্বসূরিদের কথা মনে রাখতে হবে। এই কাজগুলো করার জন্য শিক্ষকদেরকে একটা আলাদা ভাগ করে দেওয়া হলো, আর সেইটার নাম হলো ব্রাহ্মণ সম্প্রদায়। প্রথম, দ্বিতীয় কি বললাম? মিলিটারি ঠিক থাকা দরকার এবং রাজা ঠিক থাকা দরকার, যাতে রাজকার্য ঠিকভাবে হয়। তার জন্য এবার দেখুন, ব্রাহ্মণরা এত পড়াশোনার চাপ মাথার ভিতর নিয়ে রেখেছে, তাদেরকেই যদি আবার রাজকার্য করতে হয় তাহলে তো তাদের উপরে চাপটা বেড়ে যাবে। তাই যাতে রাজকার্যের চাপ ব্রাহ্মণদের মাথার উপরে না থাকে, তাই জন্য রাজকার্য করতে আরেকটি ভাগ করে দেওয়া হলো, তার নাম হলো ক্ষত্রিয় সম্প্রদায়। আর বিজনেস, বিজনেস যদি ভালো না হয় তাহলে দেশ এগোবে না। যতই আপনারা ইঞ্জিনিয়ারিং করুন আর যতই চাকরির পিছনে ছুটুন না কেন, বিজনেস যতদিন না আমাদের দেশে ঠিকভাবে হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু দেশ দাঁড়াবে না, মনে রাখবেন। তা সেই বিজনেস যদি ঠিক করতে হয় তাহলে তাতে যারা রাজকার্য করবে তাদেরকে ঢোকানো যাবে না, কারণ তারা একটা বড় কাজ নিয়ে রয়েছে। যারা ব্রাহ্মণ তাদেরকে ঢোকানো যাবে না, কারণ তারা একটা বড় কাজ নিয়ে রয়েছে। তাই যারা ব্যবসা বাণিজ্য করবে তাদেরকে আরেকটা ভাগ করে দেওয়া হলো, তাদের নাম হলো বৈশ্য সম্প্রদায়। এই যে বৈশ্য বিজনেস করবে, সেই বিজনেসের জন্য তো লেবার ক্লাস দরকার, নাকি? লেবারদের দরকার। তারপর ব্রাহ্মণরা যে লেখালেখি করবে সেই লেখার জন্য কাগজপত্র তৈরি করতে হবে। সেই তৈরি কে করবে? ব্রাহ্মণ কি নিজেই কাগজপত্র তৈরি করতে পারবে? না। তারপর মিলিটারি যে চলবে, এই যে সৈনিকরা, তা সৈনিকদের এখনকার দিনে না হয় বন্দুক বোমা অনেক কিছুই থাকবে, মিসাইল, কিন্তু তখনকার দিনে যত বল্লম ঢাল তরোয়াল এইগুলো আলাদা করে তো ক্ষত্রিয়রা তৈরি করতে পারবেন না, তাই এইগুলো তৈরি করার জন্য লোক লাগবে। তারপর এই যে বললাম বিজনেস, বিজনেস যারা করবে, শুধু যে বিজনেস করছে তাকে তো নিয়ে গোটা ব্যবসাটা দাঁড়াতে পারে না, তাই তো? তারও অনেক লোক লাগবে। তাই এই সমস্ত, এই যে প্রথম তিনটে জাতি, এই তিনটে জাতির যে কাজগুলো দরকার ভীষণভাবে, সেই কাজগুলো করার জন্য আরেকটা সম্প্রদায় তৈরি হলো, সেই সম্প্রদায়ের নাম হলো শূদ্র সম্প্রদায়। কাজে কোনো জাতিকে ছাড়াই কিন্তু আমাদের দেশ চলতে পারে না, বুঝলেন?
কোনো জাতিকে ছাড়াই আমাদের দেশ চলবে না। সুতরাং যদি কেউ বলছে না যে আমরা শূদ্র ব্রাহ্মণরা আমাদেরকে পায়ের তলায় রেখেছে, তারা ভুল বলছে, তারা জানে না, তারা জানে না তাই বলছে। তাই এরপর যদি কোনো মানুষ জাতিভেদ নিয়ে ভুল ভাল কথা বুঝিয়ে দেয়, তাহলে কিন্তু তাদেরকে এই বিজ্ঞান অংশটা বুঝিয়ে দেবেন, না হলে কিন্তু মানুষরা ভীষণ ভুল ভ্রান্তির মধ্যে এখনকার দিনে রয়েছে। এই যে চারটে ভাগ আমাদের সনাতন ধর্মের, এই চারটে ভাগ অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিরা করে গিয়েছেন, কাজে এর উপরে আমাদের কোনো হাত নেই। এখন অবশ্য ব্রাহ্মণরা চাকরিও করছে, সুতরাং ব্রাহ্মণরা শূদ্রের কাজ করছে, আবার শূদ্ররা টিচার হচ্ছে, কাজে শূদ্ররা ব্রাহ্মণদের কাজ করছে। এখন আর ব্যাপারটা অতটা আলাদাভাবে নেই, কিন্তু তখনকার দিনে যেহেতু বংশগতভাবে সব কিছু হতো, তাই এইভাবে চারটি সম্প্রদায় ভাগ হয়েছে। তা এই গেল জাতির বিভেদটা কিভাবে হয়েছে। এবার গোবিন্দ যখন বৃন্দাবনে রয়েছেন, তখন তিনি জাতিতে বৈশ্য ধর্মের প্রধানত তিনটি কাজ, কৃষি গোরক্ষা বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজম, অর্থাৎ কৃষিকাজ, গোরক্ষা গোচারণ এবং ব্যবসা বাণিজ্য, এই তিনটে কাজ হলো বৈশ্য ধর্মের প্রধান কাজ। তা তিনি যখন বৃন্দাবনে, তিনি যেহেতু জাতিতে বৈশ্য, তিনি মনে মনে ভাবছেন নৌকা চালানো তো আমাদের কাজ নয়, নৌকা আমি পাবো কোথায়। তাই তিনি মনে মনে যোগ মায়ার আশ্রিত হলেন। তা আজকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে মা যোগ মায়ার আশ্রিত হচ্ছেন। তাই আসুন আমরা সবাই মিলে একবার তার শরণাপন্ন হই। ওম কাত্যায়ন্যাই নমো নমঃ। মায়েরা একটু উলুধ্বনি দেবেন, ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষট্কার স্বরাত্মেকা সুধা ত্বমক্ষরেণিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা অর্ধমাত্রা স্থিতা নিত্যা যানুচ্চার্য বিশেষতঃ ত্বমেব সা ত্বং সাবিত্রী ত্বং দেবী জননী পরা মহামোহাচ ভবতি মহাদেবী মহাসুরী প্রকৃতিস্বং চ সর্বস্বং গুণত্রয় বিভাবিনি সুন্দরী পরাপরাণ পরমা ত্বমেব পরমেশ্বরী গোপাল। মা, মা তুমি এসেছো? হ্যাঁ গোপাল, বলো আমি তোমার কি সেবা করতে পারি। মা, আজকে আমার বড় ইচ্ছা হচ্ছে আমি একটু নৌকা চালাবো, তুমি আমায় একটা নৌকা তৈরি করে দেবে না? আচ্ছা, আমার গোপালের নৌকা চালানোর ইচ্ছা হয়েছে। তা শোনো গোপাল, তুমি যদি কাণ্ডারি হও তাহলে তো তোমায় যে সে নৌকা দেওয়া যায় না। বলি শোনো, তুমি
তুমি যদি হও কান্ডারি তবে আমি হব দেহ তোরে গোবিন্দকে নৌকা তৈরি করে দিচ্ছে মা যোগমায়া এসে গোবিন্দকে তত্ত্ব দিয়ে নৌকা তৈরি করে দিল সবার প্রথমে নৌকা তৈরি করতে গেলে সব থেকে নিখুঁত ভাবে যে দুটো জিনিস বানাতে হয় সেটা হলো মানে দুদিকে যে দুটো তিন কোণা কাঠ থাকে না নৌকার দুদিকে তো দুটো তিন কোণা কাঠ থাকে ওইগুলোকে নৌকার ভাষায় বলা হয় গলুই গলুই এবার ওই দুটো গলুই কি দিয়ে তৈরি হলো বিবেক এবং বৈরাগ্য কোন জিনিসটি নিত্য এবং কোন জিনিসটি অনিত্য সেটি বোঝাকে বলা হয় বিবেক এই যেমন ধরুন আমাদের শরীর এক সময় জন্মগ্রহণ করেছে এক সময় বেড়ে উঠেছে আবার এক সময় ধূলিসাৎ হয়ে যায় তাই এই শরীরের কোনো দাম নেই কিন্তু এই শরীরের মধ্যে যিনি খেলা করছেন সেই জীবাত্মা সেই জীবাত্মা হলো নিত্য বস্তু তাই আজকে বিবেক দিয়ে একটা গলুই তৈরি হলো আরেকটা হলো বৈরাগ্য বৈরাগ্য কাকে বলে বিষয়েষু অনাসক্তি অর্থাৎ যে ইন্দ্রিয় যাতে খুশি হয় তার থেকে সেই ইন্দ্রিয়কে সরিয়ে আনাকেই বলা হয় বৈরাগ্য যেমন চোখের বিষয় রূপ কানের বিষয় শব্দ নাকের বিষয় গন্ধ জিহ্বার বিষয় স্বাদ ত্বকের বিষয় স্পর্শ আর মনের বিষয় চিন্তা বা অনুভূতি এই সমস্ত বিষয় থেকে আমরা যখন নিজেদের ইন্দ্রিয়গুলোকে সরিয়ে আনতে পারব তখনই হবে বৈরাগ্য তাই বিবেক বৈরাগ্য দিয়া দুই গলুই গড়িল গলুইকে মাঝখানে ধরে রাখার জন্য যে কাঠটা দেওয়া হয় সেই কাঠটাকে নৌকার ভাষায় বলে দাঁড়া দাঁড়া কি দিয়ে তৈরি হলো কিবা ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল 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 বলি প্রাণে ধৈর্য থাকা চাই প্রাণে ধৈর্য থাকা চাই বুঝবে যদি প্রাণের কানাই প্রাণে ধৈর্য থাকা বলি বুঝবে যদি প্রাণের কানাই প্রাণে ধৈর্য থাকা মায়েরা শুনুন তাই চিত্ত চঞ্চল যদি হয় তাহলে গোবিন্দকে পেতে একটু অসুবিধা তাই প্রাণে ধৈর্য থাকা চাই তাই প্রাণে ধৈর্য থাকা চাই বুঝবে যদি প্রাণের কানাই 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 প্রাণে ধৈর্য থাকা চাই এবার দুদিকে তক্তাগুলো লাগাতে হবে তাহলে তো নৌকার আকৃতিটা
আসবে নাকি তক্তাকে দিয়ে তৈরি আজ আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িলো তাহাতে জুড়ে আহা আসক্তির তক্তায় আনি তাহাতে মুড়িলো তাহাতে नयटी गुड़ा दिल एरपर दरकार मास्तुल मास्तुल की दिए तैरी कि सरल सुबुद्धि दिया मस्तुल गड़िल सरल सुबुद्धि दिया मस्तुल गड़िल राधा नाम मातम ताहे उड़ाइया दिल राधा नाम मातम ताहे उड़ाइया दिल एबार पाल खटानो हो गेछे एबार पालटाके तो नौकार दुई दिके दड़ी दिए बांधते हबे नौकार दुई दिके পালটাকে দড়ি দিয়ে বাঁধতে হবে। যে দড়িটা দিয়ে বাঁধা হয় নৌকার কানায় কানায় সেই দড়িটা বাঁধা হয় বলে সেই দড়িটাকে বলা হয় কানি দড়ি। কানি দড়ি। তা কানি দড়ি কি দিয়ে তৈরি? কিবা সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিলো সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে বাঁধিলো সাধু সঙ্গ কানি দড়ি সাধু সঙ্গ কানি দড়ি মন পালকে রাখে ধরে সাধু সঙ্গ কানি দড়ি ওই মন পালকে রাখে ধরে সাধু সঙ্গ কানি দড়ি মন পালকে রাখে ধরে ওই মায়ার হাওয়ায় উড়তে গোপাল তোমার কি নৌকা দেখে খুশি হলনি নাকি না মা ঠিক আছে আর কি বলবো তোমায় বলো না না বলো তোমার যদি কোনো কিছু পরিবর্তন করার থাকে আমি করে দেব আসলে মা কি বলো তো এই যা তুমি আমায় নৌকা বানিয়ে দিলে তা তো ঠিক আছে কিন্তু এই নৌকা দেখে কি আর ব্রজগোপীদের মন ভুলবে তা ব্রজগোপীদের মন যদি ভোলাতে হয় তাহলে একটু সুন্দর ভাবে সাজিয়ে দিতে হবে তো মা সুন্দর ভাবে একটু সাজিয়ে দাও দেখি তাই আজ সৃজিল তরুণী খানি প্রবাল মুকুতায় আহা সৃজিল তরুণী খানি প্রবাল মুকুতায় আনি মাঝে মাঝে হীরার গাঁথুনি মাঝে মাঝে হীরার গাঁথুনি আহা শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে আহা শিখি পুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে কিন্তু আমার কাছে যা ভক্তি আছে তাতে করে আমি একজনকেই কাছে পাবো কিনা সন্দেহ দুজনকে কাছে কিভাবে পাবো তাই ভক্তি শাস্ত্র এক্ষেত্রে একটি দারুণ কথা বলেছে যদি কেউ রাধার মনকে কিনতে পারে তাহলেই সে গোবিন্দকে পেয়ে যাবে তাই
কিনবো আমি রাধারো মন, কিনবো আমি রাধারো মন, রাধারো মন, রাধারো মন, রাধারো মন, রাধারো মন, রাধারো মন, কিনবো আমি রাধারো মন, পাবো আমি রাধারো মন, কারণ রাধার মনে রাধা।